আসসালামু আলাইকুম সবাইকে, আমি মাহবুবা খান্দিনা। আমি আপনাদেরকে আমাদের ঈদের প্রিপারেশন আজকে দেখানোর জন্য এই ভিডিওটা শুরু করেছি। আপনারা জানেন যে আমাদের এখন কোয়ারেন্টাইন চলতেছে। ফার্স্ট অফ অল ঈদ মোবারক। তো কোয়ারেন্টাইনের জন্য আমরা এবার কারো বাসায় যেতে পারছি না, কারোর সাথে অবশ্যই কোলাকুলি করা, কারো বাসায় যেয়ে খাওয়া, আত্মীয় স্বজনের বাসায়, বন্ধু বান্ধবের বাসায়, যেটা আমরা সব সময় ঈদের দিন করি, সেটা এবার করতে পারছি না। কিন্তু যেটা আমরা করছি, বাসায় রান্না করছি নিজেদের পরিবারের জন্যে, এবং আমরা ড্রাইভ থ্রু করে মানুষের ফ্রেন্ডদের বাসার বাইরে দিয়ে তাদের সাথে দেখা করব ঈদের দিন। সোশ্যাল ডিস্টেন্সিংটা আমরা পুরোপুরি ফলো করব, দূরে থেকে আমরা হাই হ্যালো বলবো, ঈদ মোবারক বলবো, এবং বসে গল্পও করব, এবং হয়তো আমরা কিছু ঈদের খাওয়া দাওয়া করব। সেই ভিডিওটা আমি হয়তো আগামীকালকে দিতে পারবো, কিন্তু আজকে যেটার জন্য আমি শুরু করেছি সেটা হচ্ছে দেখাতে যে আমি রান্নাবাড়া কী কী প্রিপারেশন নিচ্ছি সেই সব। তো ঠিক আছে, চলেন দেখি কী হচ্ছে। আমি মেনুটা হচ্ছে চটপটি হবে, সেমাই হবে, লুচি পায়েস, এগুলো হবে হলো সকালে ঈদের নাস্তা, আর তারপরে হলো কাচ্চি বিরিয়ানি, কাবাব, বেগুনের দোলমা, চিকেন রোস্ট, এগুলো হচ্ছে লাঞ্চের জন্যে আর ডিনারের জন্যে। তো আশা করি আপনারা সবাই খুব সুন্দর ভালো মতো ঈদ করছেন, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। এবং চলুন আমার কিচেনটাকে আর বাসাটাকে একটু ঘুরে দেখাই, আর আপনি দেখেন আমরা কি করছি ঈদের দিন, ঈদের আগের দিন, আর কীভাবে আমরা প্রিপারেশন নিচ্ছি, কী রান্নাবাড়া শুরু হয়েছে, আগে থেকেই তো শুরু করতে হয়। তো আসুন আমরা দেখে চটপটিটা আগে থেকেই করা শুরু করতে হয়, কারণ এটা করতে অনেক সময় লাগে। তো এটা একটা ঈদের আইটেম যেটা আগে থেকে হচ্ছে, আর হচ্ছে আমরা একটু যেটা রান্না করবো ঈদে সেটা সবাই পছন্দ করে, একটা এই সেমাইটা রান্না করবো, আর লাচ্ছা সেমাইও করবো, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি লাচ্ছা সেমাই, যেটা এটা কালকে আমি রান্না করবো, এটা হচ্ছে খাজানা মিঠাই থেকে কেনা। তো এখানে আমার আলু, ডিম, আলু বখারা এবং কাচ্চি বিরিয়ানি করার মাংসটা ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি, একটু পরে এটাকে ধুয়ে আবার অন্য সব মশলা দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ। আলু হলো সিদ্ধ করে রেখেছি, এটা কালকে চটপটির সাথে দেওয়ার জন্য, ডিম সিদ্ধ চটপটির সাথে যাবে কিছু, এবং কিছু যাবে হচ্ছে কাচ্চি বিরিয়ানির সাথে, আলু বখারা কাচ্চি বিরিয়ানির জন্য। তো আমরা ঈদের অনেক কিছুই রেডি হয়ে যাচ্ছে, আগে থেকে এগুলো আমরা করা শুরু করেছি কালকে ঈদের দিন, যেহেতু এটা কালকে সকালে বসাবো বা খাচ্ছি, এটা আজকে রাত্রে ওভারনাইট এটা ম্যারিনেট হবে, আর এগুলো সব রেডি করে রাখবো যাতে কালকে সকালে উঠেই আমরা এগুলো রেডি পাই খাওয়ার জন্য, করে খাবো। এটাও রেডি আছে। নর্মালি ঈদের দিন সবাই বেড়াতে আসে মানুষজন, অথবা আমরা যাই, এবারই প্রথম যে আমরা ঈদে কোথাও যাচ্ছি না বা কেউ আসছে না। সো এবার যেটা করা হচ্ছে, অনেকেই ড্রাইভ থ্রু ঈদ করছেন, সেটার মানে হচ্ছে ড্রাইভ করে যাবেন, হয়তো বাসার সামনে গাড়িটা থামাবেন, ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্পগুজব হবে এবং তারপরে চলে যাবেন। এবং আমরাও ওভাবে করি, মানুষের বাসায় যেয়ে, আমার বন্ধুদের বাসায় যেয়ে, আত্মীয় স্বজনের বাসায় যেয়ে, দূর থেকেই দরজা বাইরে থেকে ঈদ মোবারক জানাবো, সালাম জানাবো, এবং হয়তো বসে কিছুক্ষণ গল্প করব। সোশ্যাল ডিস্টেন্সিংটা অবশ্যই মেনে নিব, মেনে চলব।